আসসালামু আলাইকুম, itbanner.com ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করছিলাম, হোম মেনুর বিভিন্ন বিষয়ে আমরা গত পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই ইনসার্ট মেনু সম্পর্কে। ইনসার্ট মেনুতে দেখেন, এখানে প্রথমে যে টুলটি আছে পিভট টেবিল টুল, এই টুলটি একটি টেবিল তৈরি করার সাইড, এই টুলটির কোনো কাজ নেই। টেবিল তৈরি করার পরে এই টুলটিতে কাজ করা যাবে। টেবিল টুল নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমেই টেবিল টুলে ক্লিক করলে দেখুন, এখানে একটি সেল হাইলাইট হয়েছে এবং ক্রিয়েট টেবিল নামে একটি ডায়লগ বক্স এসেছে। আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখুন অটোমেটিক এখানে কলাম ওয়ান নামে একটি টেবিল তৈরি হয়েছে। আমরা দেখলাম মিস্টার করিম, AARIM করিম, নিচে দেখলাম বেসিক। সাপোজ আমরা একটা ইনসার্ট মেনু টেবিল দিয়ে আমরা একটি স্যালারি শীট তৈরি করে দেখাচ্ছি। আমরা মিস্টার করিম বেসিক লেখার পরে নিচে লিখি হাউস রেন্ট, হাউস রেন্ট, এরপর নিচে লিখলাম মেডিকেল, মেডিকেল, এরপরে কনভেন্স, কনভেন্স, এরপরে সাপোজ টোটাল লিখলাম। আপনি আরও ইচ্ছে করে বাড়াতে পারেন। আমরা এখন টোটাল লিখলাম, দেখার পরে বেসিকটা কত আমরা নির্ধারণ করে দিই। সাপোজ আমরা লিখলাম বেসিক 8,000 টাকা, হাউস রেন্ট লিখি বেসিকের 50%, 4,000 টাকা, মেডিকেল লিখলাম 500 টাকা, কনভেন্স লিখলাম 1,000 টাকা। টোটালটা আমরা অটোসাম করে দেখাচ্ছি। অটোসাম ক্লিক করলে অটোসাম হয়ে গেল, টোটাল 13,500 টাকা। তো আমরা এখন প্রথম রোতে কার্সার রেখে বা মাউস পয়েন্টার রেখে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করি। এবার যদি আমরা পিভট টেবিলে ক্লিক করি, দেখুন পিভট টেবিল আসলো। এখানে পিভট টেবিলে দুটো অপশন আছে, একটা পিভট টেবিল, একটা পিভট চার্ট। একটা টেবিল আকৃতি দেখাবে, একটা চার্ট আকৃতি দেখাবে। আমরা টেবিলটা আমাকে চার্টটাই দেখাই, তাহলে চার্ট কেমন হয় দেখ জিনিসটা বুঝে যাবে। আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন এখানে অটোমেটিক এখানে শীট ফোর নামে একটা নতুন একটি শীট তৈরি হলো। শীটে এখানে আছে পিভট টেবিল 3, চার্ট 1, মিস্টার করিম কলাম ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এখানে কলাম 1 সিলেক্ট করি, মিস্টার করিম সিলেক্ট করি, দেখুন এখানে অটোমেটিক টেবিল আকৃতিতে বিষয়টি দেখাচ্ছে, প্রদর্শিত হচ্ছে। তো আমরা এখানে টেবিল আকৃতিতে আসার সাথে সাথে এখানে এখানে ডিজাইন মেনুটি অটোমেটিক এখানে হাইলাইট হয়ে আছে। তো আমরা এখান থেকে ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাট অনুযায়ী আমরা আকৃতি পরিবর্তন করে দিতে পারি। এখানে কিছু চার্ট আছে, এই চার্টগুলো আমরা ব্যবহার করে আমাদের যেটা পছন্দ সেটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি শীট 1 ফিরে যাই, এখানে আমাদের আগের আমরা যে টেবলেট তৈরি করেছিলাম সেটি প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে টেবিল তৈরি করে দেখাচ্ছি, পেপার টেবিলও দেখালাম। আপনার মনের মতো করে আপনি আরও প্র্যাকটিস করতে পারেন এখানে নতুন কিছু দিয়ে। মনে করেন আপনি একটা ক্লাসের ছাত্র সংখ্যা, তারপরে একটা স্কুলের কোন ক্লাস কতজন ছাত্র আছে তার একটা হিস্ট্রি তৈরি করতে পারেন, আপনি ডাটা এন্ট্রি করতে পারেন বা টেবিল তৈরি করতে পারেন। এগুলো নিয়ে আমরা আলোচনা না করে আমরা এখন যে চলে যাচ্ছি ফিক্সারে। ফিক্সার সম্পর্কে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আলোচনা করেছিলাম। ফিক্সারে ক্লিক করলে ডায়লগ বক্স আসবে ইনসার্ট ফিক্সার নামে। ইনসার্ট ফিক্সারে আপনি যদি আপনার কম্পিউটার কোনো ফিক্সার থাকে, তাহলে এখান থেকে আপনি কম্পিউটার থেকে আপনি দেখা দিতে পারবেন। আমার কম্পিউটারে আমি জানি যে আমার ডি টাইপের কিছু ছবি আছে, ছবিগুলো যদি প্রদর্শন করতে চাই বিবিধ বিবিধ ফরে পিকচার, এই পিকচার থেকে আমরা সাপোজ একটা কম্পিউটার ফোন নামে একটা জেপিজি ফাইল আছে, ইনসার্টে ক্লিক করলে এই ফাইলটি এখানে প্রদর্শিত হচ্ছে। তো আমরা এখান থেকে এটাকে আবার মাইক্রোসফট ওয়ার্ডে যা দেখিয়েছি আবার দেখাচ্ছি, এখানে এটাকে ইচ্ছে করে আপনি বড় ছোটো করতে পারবেন। মাউস পয়েন্টার যখন সিলেক্টকৃত ছবির উপরে নিয়ে যাবেন, তখন এরকম একটা চিহ্ন আসবে, চিহ্ন আসলে আপনি বড় করতে পারবেন। শুধু ডান দিকে বড় করবেন, বাড়িতে সাইডে ডানে ক্লিক করবেন, নিচে বাড়িতে সাইডে ক্লিক করে টান দিবেন, এবার আপনি
ছবিটি আপনার মনের মতো করে আঁকতে দিয়ে দিতে পারবেন। এরপর ছবিতে যদি শ্যাডো সেট করতে চান বা ছবির বর্ডার দিতে চান, তাহলে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আপনি ফরম্যাট ব্যবহার এখানে ব্যবহার করে করে আপনি ছবির ইচ্ছা মতো সাইজ বা ফরম্যাট করতে পারবেন। নিচে আরও আরও অনেকগুলো ডিজাইন আছে, আপনি ইচ্ছা মতো আপনার ডিজাইন, সাপোজ আপনি একটা সিলেক্ট করলাম, বাস এটা অটোমেটিক সেট হয়ে গেল, এগুলো ফিক্সে সেট করা। এরপর আসছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টে আমরা মাউস পয়েন্টার নিচে ক্লিক করলাম, নিচে একটা সেলে ক্লিক করে ক্লিপ আর্টে ক্লিক করে দেখি। ক্লিপ আর্ট ক্লিক করার পর ক্লিপ আর্ট নামে একটা ডায়লগ বক্স আসলো। ওই ডায়লগ বক্সে ছবি শো করতেছে না, তো আমি যদি এখানে গোতে ক্লিক করি, দেখুন গোতে ক্লিক করলে অনেকগুলো ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। তো এখানে মাইক্রোসফট অফিস কর্পোরেশন কর্তৃক তারা অটোমেটিক কিছু ছবি সেট করে দিয়েছে, আমরা এখান থেকে আমাদের ওয়ার্কশিটে সেট করতে পারবো। তো আমরা যে কোনো একটা ছবি আমরা এখানে সেট করে দেখাই, যেমন বাল্বের যে ছবিটি আছে, ছবিটি ক্লিক করার সাথে সাথে এখানে আমরা যে সিলেক্টকৃত সেলে বা ওয়ার্কশিটে চলে আসলো। অন্য একটা ছবি যদি আমরা আনতে চাই, সাপোজ কম্পিউটার ছবিটা আমরা সেট করতে চাই, আনতাম, এবার এখানে ক্লিক করে ক্লোজ করে দিলাম। তাহলে এই সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে কোনো জায়গায় যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো, এটাকে বড়ো ছোটো করতে পারবো। একইভাবে আবার এই যে কম্পিউটার ছবিটাকে আমরা সিলেক্ট করে যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবো, এটাকেও বড়ো ছোটো করতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা এখানে সাজাতে পারবো এবং ফরম্যাটিং করতে পারবো। তো বন্ধুরা, আগেই উল্লেখ করেছিলাম যে সিলেক্ট করা ব্যতীত কোনো ফরম্যাট করা যায় না। আমরা যদি আমাদের ওয়ার্কশিটে কোনো আকৃতি সেট করতে চাই, সাপোজ আমরা এই আকৃতিতে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের ওয়ার্কশিটে এনে ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করলে দেখুন ওই শেপটি আমাদের এখানে বসে গেল। শেপটি বসার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে এখানে এই যে হলুদ সিলেটি আছে, হলুদ সিলেটি ক্লিক করে আমরা এই দাগটাকে মোটা চিকন করতে পারবো। এই যে মোটা চিকন হয়ে গেল, মোটা হলো, এটা ক্লিক করে এদিকে টানলে মোটা হবে আর ওদিকে দিলে চিকন হবে। শেপটাকে যদি আমরা ঘুরাতে চাই, পুরো শেপটাকে ঘুরাতে চাইলে আমরা এখানে ক্লিক করে এই যে মুভ করলে এদিকে আমরা যতটুকু মুভ করতে চাই ততটুকু মুভ হবে বা ঘুরে যাবে। আবার এখানে ক্লিক করে যদি আমরা আগের অবস্থা ফিরে নিয়ে আসতে চাই, তাহলে আগের অবস্থা ফিরে আসলো। এভাবে আমরা এই শেপ ছাড়াও অন্য যে কোনো শেপ আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা আমাদের ওয়ার্কশিটে সেট করতে পারবো। এই যে একটা শেপ, এটা আমরা বড়ো ছোটো করতে পারবো, তারপরে মোটা চিকন করতে পারবো, আকৃতি পরিবর্তন করতে পারবো, ঘুরাতে পারবো। এগুলো অনেকগুলো কাজ, যতই প্র্যাকটিস করবেন ততই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। ক্লিপ আর্টের শেপসও গেল। স্ক্রিনশট হচ্ছে কম্পিউটারে যে প্রোগ্রামগুলো চালু আছে, প্রোগ্রামগুলোর একটা স্ক্রিন এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা একটা যদি কোনো স্ক্রিনশট নিতে চাই, সেটাতে ক্লিক করলে ওই শটটা আমাদের চোখের সামনে চলে আসবে। আমাদের ওয়েবসাইটের যে প্রিভিউটা দেখাচ্ছে, ওটাতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশটটা আমাদের ওয়ার্কশিটে চলে আসলো। এটাকে আমরা ইচ্ছে মতো বড়ো ছোটো করে দেখাতে পারবো বা সেট করতে পারবো। আবার যদি মুছে দিতে চাই, সিলেক্ট করা অবস্থায় ডিলিট কি ছাপলে অথবা ব্যাক স্পেস ছাপলে মুছে যাবে। স্ক্রিনশটের ঈশ্বরে আমরা জানলাম, কলাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমাদের যে কোনো ডাটাকে যদি কলাম আকৃতি দেখতে চাই, যে এখানে একটা টেবিল তৈরি করা আছে, এই টেবিলটাকে যদি আমি কলাম আকৃতি দেখতে চাই, তাহলে কলামে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে। আমরা সাপোজ আমরা এই অপশনটাকে যদি আমি পছন্দ করতে চাই, ক্লিক করার সাথে সাথে এখানে একটি কলাম ওয়ান নামে একটি উইন্ডো চলে আসলো, যেটাকে আমরা বড়ো ছোটো করতে পারি। একটু বড় করে দিলাম। বড় করার পর এখানে আমাদের যে এখানে যা লেখা আছে দেখুন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, টোটাল সবগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। আর রেঞ্জটা 2000, 4000, 6000 এভাবে রেঞ্জটাও প্রদর্শিত হচ্ছে। সাথে দেখা যাচ্ছে যে 12,000 থেকে 14,000 মধ্যে, মানে 13,500, 12,000 থেকে বেশি, 14,000 থেকে কম, তাই প্রদর্শিত হচ্ছে চার্টটার ভিত্তিতে। এই হলো চার্টের কাজ। চার্টটা আবার সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখানে কালার পরিবর্তন করতে চাই, এখানে ডিজাইন মেনুতে অনেকগুলো আকৃতি আছে, আমরা আকৃতি যে কোনো আকৃতি আমরা এখান থেকে সার্চ করতে পারবো। তারপর যদি আমরা মুছে দিতে চাই, তাহলে সিলেক্ট করে ডিলিট সাপলে মুছে যাবে। এক মুছে না দিয়ে আমরা আর কিছু অন্য কাজগুলো নিচে দেখাচ্ছি। তো ইনসার্ট মেনুর চার্ট যেভাবে দেখায়, লাইন
ফি, বার, এরিয়া, একই জিনিস বিভিন্ন আকৃতিতে আমরা বিভিন্নভাবে আমরা প্রদর্শন করাতে পারবো। যেমন আমাদের এখানে যে টেবিলটা আছে, টেবিলটাকে আমরা যদি প্যাকেজে দেখা দিতে চাই, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। দেখুন এখানে ওয়ার্কশিটে এটা চলে আসলো। এখানে আমরা এটাকে আবার আগের মতো বড় করতে পারি, বড় করে দেখুন এখানে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, টোটাল পুরোটা আমাদের এটা দেখাচ্ছে। আমরা এখানেও আগের মতো ডিজাইন মেনুর টুল বক্স থেকে আমরা এগুলো আমাদের আকৃতি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন, বাকিগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। এরপর আমরা আলোচনা করতে চাই টেক্সট বক্স নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টেক্সট বক্স নিয়ে আলোচনা করেছিলাম, এখানে আবার দেখাই। টেক্সট বক্সে ক্লিক করে আপনি যদি ওয়ার্কশিটের উপর মাউস পয়েন্টার নেন, দেখুন মাউস পয়েন্টারের চিহ্নটি একটু পরিবর্তন হয়ে গেল। আমরা ক্লিক করে যদি ড্রাগ করি, মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করলে যতটুকু ড্রাগ করবো ততটুকু একটি টেক্সট বক্স তৈরি হয়ে যাবে। এখানে আপনি আপনার ইচ্ছে মতো কোনো কিছু টাইপ করতে পারেন, যেমন কি বিএন, জিএল, এডিই, এস এস, বাংলাদেশ, ইজ, এস এন এ, ডবল এস, স্মল, সিওইএন টি, আর কান্ট্রি, এটা লিখলেন। এটাকে লেখাটাকে সিলেক্ট করার জন্য শিফট কি চেপে হোম কি চাপলাম, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা যদি ফন্টটাকে বড় করতে চাই, তাহলে ফন্টটা বড় করতে পারবো। কালার যদি পরিবর্তন করতে চাই, কালার এখান থেকে পরিবর্তন করা যাবে। আর টেক্সট বক্সটি যদি কালার দিতে চাই, ফিল কালার, তাহলে ফিল কালার এখান থেকে ফিল কালার দেওয়া যাবে, যে ফিলটা কালার হয়ে গেল। এভাবে আমরা যে কোনো ফরম্যাটিং করতে পারবো টেক্সট বক্স থেকেও। টেক্সট বক্সের পর আমরা এখন আলোচনা করতে চাই হেডার অ্যান্ড ফুটার সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ডের ন্যায় মাইক্রোসফট এক্সেল শিটেও হেডার এবং ফুটার দেওয়া যায়। হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করে যদি আমরা হেডার অংশে, হেডার বক্সে যদি আমরা কিছু লিখি, যেমন আমরা লিখলাম দিস ইজ টেস্ট হেডার, দেখলাম। লেখার পরে আমরা যদি নিচে যদি ক্লিক টু ফুটার, ফুটার অংশে যদি আমরা লিখি দিস ইজ টেস্ট ফুটার, ফুটার টেস্ট ফুটার লিখে বাইরে ক্লিক করার ফলে হাতে হেডার এবং ফুটার চলে প্রদর্শিত হলো। আমাদের পৃষ্ঠাটি ভেঙে গিয়েছে, আর পৃষ্ঠার ভিতরে যতটুকু প্রিন্টে আসবে ততটুকু প্রদর্শিত হচ্ছে, বাকিগুলো অন্য পেজে যেটুকু দেখাচ্ছে একটু একটা পেজের মধ্যে না আসে অন্য পেজে প্রিন্ট হবে। তাহলে আমরা যদি মনে করেন আমরা এই কম্পিউটারের একটা অংশ ভেঙে গেছে, আমরা আমাদের একটা পেজের ভিতরে আনতে চাই, তাহলে আমরা এটাকে ছোটো করে দিলে একটা পেজের ভিতরে নিয়ে আসতে পারবো। আর যদি মনে করেন আমাদের এখানে জায়গা হচ্ছে না, যদি আমরা অন্য পেজে নিয়ে যাব, তাহলে ক্লিক করে মুভ করে অন্য পেজে নিয়ে ছেড়ে দিলে অন্য পেজে চলে যাবে। টেক্সট বক্সটাও অন্য পেজে চলে গেছে, আমরা এটাকেও আমরা ছোটো করে দিই, তাহলে প্রিন্টে আসবে। পরমাণু সারটিও বড়ো হয়ে গেছে, যদি আমরা ছোটো করতে চাই, ক্লিক করে ড্রাগ করে আমরা ছোটো করে দিই, তাহলে প্রিন্টে আসবে। নিচের অংশগুলো আমরা যদি আমরা মুছে দিতে চাই, ডিলিট কি চেপে সিলেক্ট করে ডিলিট কি চাপলাম, মুছে দিলাম। এই ঘরটিও আমরা যদি মুছে দিতে চাই, সিলেক্ট করে ডিলিট কি চাপলাম, মুছে গেলাম। এখন আমাদের পেজে কী কী প্রিন্ট আসবে, দিস ইজ টেস্ট হেডার, তারপরে কলাম ওয়ান নামক চার্টটি আসবে, বাংলাদেশ স্মল কান্ট্রি নামক টেক্সট বক্সটি আসবে, আবার দিস ইজ টেস্ট ফুটার এগুলো প্রিন্টে আসবে। হেডার ফুটার দেখালাম, এবার আমরা ওয়ার্ডার দেখাতে পারি। এটাকে আরও উঠে উপরে উঠে দিলাম, টেক্সট বক্সটি উপরে উঠে দিই, এটাকে একটু ছোটো করে দিই। এবার নিচে আমরা যদি ওয়ার্ডার দেখাই, ওয়ার্ডারে ক্লিক করে বিভিন্ন আকৃতি আছে, আমরা যেটা নিচে চাই, যে আকৃতি আমরা অর্ডার তৈরি করতে চাই, সেটি এতে ক্লিক করে দেখুন এখানে ইউর টেক্সট হেয়ার, আমরা লিখলাম বাংলাদেশ, বিএন, জিএল, এডি, ইএস, এইচ, বাংলাদেশ লেখাটিকে আমরা অর্ডার হিসেবে পেলাম। এটাকে যদি আমরা আকৃতি পরিবর্তন করতে চাই, এখানে বিভিন্ন আকৃতি আছে, আমরা আকৃতি দিয়ে লিখতে পারি। আমরা যদি শেপ ফিল দিতে চাই, শেপ ফিলে বিভিন্ন রকম আকৃতি আছে, বিভিন্ন কালার আছে, আমরা কালার দিয়ে আকৃতি পরিবর্তন করতে পারি। আর শেপ আউটলাইন যদি দিতে চাই, আউটলাইনের আউটলাইন বা বাইরে শেপের বাইরে এটা আউটলাইন তৈরি হয়ে গেল। এরপর আমরা যদি শেপের এই আকৃতি না রেখে অন্য কোনো কালার দিতে চাই, যেমন এই অন্য কোনো কালার দিতে চাই, মনে করুন আমরা এই কালার দিতে চাই, তাহলে এখানে ক্লিক করুন, এখানে বাংলাদেশ লেখার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এভাবে আমরা ইনসার্ট মেনুর বিভিন্ন ওয়ার্ড আর্ট বিষয়ে জানলাম। সাবস্ক্রিপ্ট সুপার কিট ব্যবহার করার জন্য ইকুয়েশন আমরা ব্যবহার করতে পারি।
ইকুয়েশন এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সহ বীজগণিতের বিভিন্ন সূত্র ব্যবহার করা নিয়ম দেওয়া আছে, আমরা এখান থেকে তা ফলো করতে পারবো ইকুয়েশন থেকে। তারপর স্যাম্পল হচ্ছে আমাদের ওয়ার্কশিটে যদি আমরা কোনো স্যাম্পল দিতে চাই তাহলে আমরা স্যাম্পলে ক্লিক করে এখানে অনেকগুলো স্যাম্পল আছে, আমাদের পছন্দ মতো আমরা স্যাম্পল সেট করতে পারবো ওয়ার্কশিটে। তারপর আমরা একটা স্যাম্পল দিই, এই স্যাম্পলটা স্যাম্পলে ক্লিক করে ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ার্কশিটে স্যাম্পলটি প্রদর্শিত হবে। এটাকে আমরা যেটা বড় করতে চাই আমরা বড় করতে পারবো, কোম্পানিতে ক্লিক করে সাইজ বড় করে দিলে বড় হয়ে গেল। তারপর আমাদের দেখার বিষয় হচ্ছে পেজ লেআউট, পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।